সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট সুরমা টিভিতে। আজকে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর প্রেসিডেন্ট এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি সিলেট সুরমা টিভির পক্ষ থেকে। তো আমরা খুব সংক্ষেপেই প্রথমে তার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইব যে বর্তমান সরকার স্বাস্থ্যখাতে যে উন্নয়ন করেছে বা আন্তর্জাতিকভাবে যে পুরস্কার অর্জন করছে, এই বিষয়টি একটু আলোকপাত করলে। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এই সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করছেন, তার এই টেনিউরে দেশ পরিচালনায় তিনি যদি বলেন শুধু স্বাস্থ্য ব্যবস্থা, এটা ঠিক হবে না। সকল সেক্টরে কিন্তু তিনি উন্নয়ন করেছেন। আপনি যোগাযোগ ব্যবস্থায় বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, শিক্ষার কথা বলেন, খাদ্যের কথা বলেন, সকল সেক্টরে কিন্তু উন্নয়ন হয়েছে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি ডাক্তার, সেই কারণে যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের আমূল পরিবর্তন এসেছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেই জিনিসটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের চিন্তাধারার ভেতর দিয়ে উনি বাংলাদেশে একটা কমিউনিটি ক্লিনিক সৃষ্টি করেছিলেন। সেই কমিউনিটি ক্লিনিকে তিনি সারা বাংলাদেশে প্রায় 6,000 কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, এবং এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা গ্রাম বাংলায় আমাদের মা বন্ধুকে যে সেবা দেয় অদ্ভুত। আমরা ঢাকা মেডিকেল কলেজ বলেন, ঢাকাতে আরও সরকারি যে হাসপাতাল আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আমাদের সরদি হাসপাতাল, এমনকি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের প্রসূতি মায়েদের জন্য যে ট্রিটমেন্টের ধারা হয়, এটা তাদের অনেক কষ্ট হয় গ্রাম থেকে এসে ঢাকাতে সেবা নেওয়ার জন্য। এই কাজটি মাননীয় প্রধানমন্ত্রী স্ব গ্রামে যারা বিত্তবান আছেন তারা জায়গা দিয়েছেন, সরকার ওখানে বিল্ডিং বানিয়ে একজন ডাক্তার, একজন নার্সের ব্যবস্থা করেছেন, এবং অদ্ভুত ধারায়। এবং এই ধারাতে আমি বলবো যে এই কিছুদিন আগে আমাদের কক্সেস বাজারে এই যে রোহিঙ্গা যারা এসেছিল, আপনি বিশ্বাস করেন, আমি আমাদের কমিউনিটি ক্লিনিকের ওই ছোট্ট হাসপাতালটাতে আমি গিয়েছি, তারা বলছে যে স্যার, জীবনেও আমরা যেটা পাইনি, আমরা 15-20-30 জনের মতন আমরা মা বোনদের ট্রিটমেন্ট করেছি, তাদের সেবা দিয়েছে, তারা ডেলিভারি করে কিছুক্ষণ পরে তারা সুস্থ হয়ে চলে গেছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা নবীন নবদিগন্তের উনি সৃষ্টি করেছেন। আর এটা তো সত্য যে আমাদের মাতৃ আয়ু কন্ট্রোল হয়েছে, আমাদের মানুষের গড় আয়ু বেড়েছে, তো এটা তো আমাদের এই সরকারেরই অবদান। তো এবং এমনকি আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো পুরস্কার পেয়েছেন, ম্যাক্সিমাম পুরস্কার কিন্তু হেলথের থেকে পেয়েছেন, তো এগুলো কিন্তু আমাদের গর্বের ব্যাপার। আর এত 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এটা তো গ্রাম বাংলা যে কী অবস্থা, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা গ্রামেও সেবার জন্য সকল ব্যবস্থা করেছে সরকার। আমাদের বড় বড় বিশেষজ্ঞ করে যদি গ্রামে যেয়ে তারা ইনস্ট্রুমেন্ট সহকারে যদি সেখানে অপারেশন করতে পারত, ওই গ্রাম বাংলায় অনেক ধনাঢ্য ব্যক্তিরা তারা কিন্তু শহরে আসতো না, তারা সেখানে অপারেশন করার ব্যবস্থা নিতে পারত। তা আমি বিশ্বাস করি যে আজকের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। এবং আমি এটাও বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষ যেহেতু বারবার দরকার শেখ হাসিনার সরকার, তারা মনে করে ইনশাল্লাহ শেখ হাসিনা যদি আরবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন আগামী নির্বাচনের পরে, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে কিছু কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে সেই অসম্পূর্ণতা দূর করে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন, সোনার বাংলা উনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু মাত্র 3.5 বছর দেশ পরিচালনার পর শাহাদাত বরণের কারণে আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বঙ্গবন্ধুর মৃত্যুর 21 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে একটি পর্যায়ে যে উপনীত হয়েছি, 96 বঙ্গবন্ধুর কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, তিনি বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আজকে বাংলা মানুষকে অভীষ্টের লক্ষ্যে পৌঁছেছেন। এবং এটা তো সত্য যে আমরা হয়তো কিছুদিনের মধ্যে
আমরা মধ্যময় দেশে রূপান্তরিত হব, আর 2040-41 সালে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ছোট্ট সোনামণিরা, হয়তো আমরা জীবিত থাকতে নাও পারি, আমরা মরে যেতে পারি, কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছোট্ট ভাই বোনেরা তারা আন্তর্জাতিক বিশ্বে যেয়ে বলবে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার মানুষ আজকে দাঁড়াতে পেরেছে। এই কারণেই কথাটা বললাম যে আপনারা নিজেরাও দেখেছেন, আজ থেকে কিছুদিন আগে আমাদের G7 কনফারেন্স হয়েছিল কানাডাতে, সেখানে 6টি দেশের বড় বড় রাষ্ট্রনায়করা গিয়েছিলেন, এবং এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ আমাদের এই বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন, এবং সেই নিমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সামনে যে আমাদের রোহিঙ্গা সমস্যা নিয়ে যে 4টি দফা দিয়েছিলেন, সেই 4টি দফা ওরা লুফে নিয়েছে। ওরা মনে করেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 4 দফা দাবি যদি সত্যিকারে প্রতিষ্ঠিত করা যায় তাহলে রোহিঙ্গাদের অনেক সমস্যা সমাধান করা যাবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছিলেন, সে কথাটা বলি, উনি বলেছিলেন যে আমাদের 16 কোটি মানুষকে যদি আমি ডাল ভাত খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি, রোহিঙ্গাদের এই 6 লক্ষ মানুষকে আমাদের সাথে রেখে তাদের খাওয়াবো। এই কথাটা শুনে আপনি শুনে অবাক হবেন, আমাদের জাতিসংঘের চেয়ারম্যান, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং দুনিয়ার অনেক বড় বড় রাষ্ট্রনায়কের প্রতিনিধিরা বাংলাদেশে এসে তারা ওই আমাদের ইতে যেয়ে কক্সবাজারে যে রোহিঙ্গাদের এই ঘটনাগুলো স্বচক্ষে প্রমাণ করে তারা চিন্তাই করতে পারেন নাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি প্রস্তাব দেবেন সত্যিকারের প্রস্তাবগুলো জনগণের উপকারিত হবে। তা আমি বলি যে এই কারণে যে আমরা বাঙালিরা কিন্তু বীরের জাতি, আমাদের মেধা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের তারুণ্য আছে, এই মেধা বুদ্ধি তারুণ্য কাজে লাগিয়ে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র 9 মাস যুদ্ধ করে সবচেয়ে বেশি 30 লক্ষ ভাই 2 লক্ষ মা বোধের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। দুনিয়ার কিন্তু আর কোনো দেশ নেই, দুনিয়ার কিন্তু আর কোনো জাতি নেই যারা এত কম সময়ে এত বেশি রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করতে পারছে। সেই জন্য আমি বলি যে আমরা বাঙালিরা কিন্তু বীরের জাতি, আমরা যেটা করতে চাই সেটা যদি আমরা একাগ্রচিত্তে চেষ্টা করি আমরা ইনশাল্লাহ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো। তাই আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দেশ পরিচালনায় এই টেনুয়ারে যে কাজগুলো করেছেন, ইনশাল্লাহ আগামীতে আবার দায়িত্ব নিয়ে যদি উনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছান তাহলে বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখেছিলাম সোনার বাংলা, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে এটা সবাই মানে ভাবছেন যে চিকিৎসকদের যে রুগী দেখার ফিটা, যে এটা এই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো কিছু ভাবছেন নাকি? না, অবশ্যই এটা আমরা ভাবছি। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের অন্যান্য পেশাজীবীদের সাথে আলাপ করেছি, তারা কী বেতনে তাদেরকে দেখেন। আমাদের ডাক্তারদের একটা ফিস নির্ধারণ করা খুবই জরুরি, আমরা মাননীয় মন্ত্রীকেও বলেছি, উনিও বলেছেন যে আমি সময় নিয়ে তোমাদের সাথে আরও আলাপ করব। এটা তো সত্য যে আমরা কিন্তু যখন বিকালে আমরা চেম্বার করি, ডাক্তাররা যখন চেম্বার করে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে সব দিক দিয়ে। এটা যদি আমরা ফিক্স করে দিই, রোগী যদি ভালো মতন ডাক্তাররা দেখে, আমাদের ডাক্তাররা কিন্তু কোনো অংশ কম নাই। আপনি ইদানিং দেখেছেন যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে কত সুন্দর সুন্দর অপারেশন হয়েছে। তো আমরা যদি একাগ্রচিত্তে কাজটা করতে পারি তাহলে আমরা কেন জনগণের সেবার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না? তো আমাদের ফিস নির্ধারণ নিশ্চয়ই আমরা কাজ করছি, এবং মনে হয় ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমরা নিশ্চয়ই এটা ফিস ঠিক করে আমরা অভীষ্ট লক্ষ্যে ডাক্তার যারা সেবা দিতে পারে এটা করা যেতে পারে। আমি বিশ্বাস করি যে আপনারা জানেন কি না জানি না, আমাদের বর্তমানে বিএমএ সদস্য সংখ্যা প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষের কাছাকাছি। আমাদের একটা বিরাট জনগোষ্ঠী আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, তারা নিশ্চয়ই সকালবেলা সরকারি চাকরি করে বিকালে চেম্বার করবে, তাদের নিরাপত্তাহীনতা যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই তারা কাজ করবে। তা আমি বিশ্বাস করি যে আমাদের কিছু কিছু হয়তো লুপহোলস থাকতেই পারে, সেগুলো আমি ডাক্তারদের সাথে বসে ওভারকাম করে সরকারের সাথে কথা বলে বেতন স্কেলসহ নিরাপত্তাহীনতা যাতে ডাক্তাররা না ভোগে আমি সেই চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা সফল কাম হব।
আজকে দেখলাম যে আপনি এই সিলেট শহরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন, সভা করেছেন, যে আমাদের আগামী 30 তারিখের এই যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি মেয়র প্রার্থী আওয়ামী লীগের বদরুদ্দিন আহমদ কামরানের পক্ষে কাজ করেছেন। তো আপনি তো অনেকের সাথে কথা বলেছেন, মাঠ পর্যায়ে দেখেছেন, আগামী 30 তারিখের 30 জুলাইয়ের ফলাফলটা কী হতে পারে মেয়র পদে? আপনাকে ধন্যবাদ। আসলে কিন্তু আমি আজকে এসেছি মেয়র নির্বাচনের প্রচারণার জন্যে। সেই প্রচারণা হিসেবে আমি এলাকায় ঘুরেছি, আপনি ঠিকই বলেছেন। তো আমি যে সারাটি পেয়েছি এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে উপলব্ধি হয়েছে যে এবার সিলেটবাসী নিশ্চয়ই কামরান ভাইকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। এই কারণে যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের প্রতিনিধি যদি মেয়রের দায়িত্ব পালন করে তিনি কিন্তু অনেক ধাপ এগিয়ে যেতে পারেন। তো আমি বিশ্বাস করি যে কামরান ভাইয়ের সেই অবস্থাটি আছে, তাকে নিশ্চয়ই ভোট দিবে। তারপরেও আমি জনগণের সাথে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা একটা ভোট চাই নৌকা মার্কায়, আমি আপনার কাছে ভোট ভিক্ষা চাই। তো তারা হেসে বলেছেন যে ইনশাল্লাহ আমরা এবার কামরান সাহেবকে ভোট দিব, গতবার যে ভুলটি আমরা করেছি সেই ভুলটি আর হবে না, এটা তাদের বিশ্বাস। তো আমি সেই বিশ্বাসে আস্থা রেখে বলি যে এবার ইনশাল্লাহ কামরান ভাই বিপুল ভোটে জয়লাভ করবেন এবং আমাদের চিকিৎসক হিসেবে আমাদের তার কাছে একটা উপদেশ থাকবে যে আপনি জয়লাভ করে জনগণের সেবার ব্রত নিয়ে আপনি কাজ করবেন। শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার দেশ পরিচালনায় যে অভাবনীয় কাজগুলো উনি করেছেন সেগুলো জনগণের কাছে প্রচার করবেন এবং জনগণ যাতে ভালো মতন থাকতে পারে, বিশেষ করে সিলেটের জনগণ, তাদেরকে আপনি দেখবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কাম্য। ধন্যবাদ। সিলেট সুরমা টিভির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।